আসসালামু আলাইকুম, আমি আব্দুল আসিয়াম শামসুল হকের স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই করোনা মহামারীর সময় বাংলাদেশ টেকনোসেন্স অ্যাসোসিয়েশন সম্পর্কে জানতে পারি এবং তাদের দুটো ইভেন্ট টেকনোসেন্স কার্নিভাল এবং সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভালে আমি অংশগ্রহণ করি এবং তারপর সেখান থেকে অংশগ্রহণ করে আমি পুরস্কার অর্জন করে নিই। এই করোনা মহামারীর মাঝে তাদের এই অনুষ্ঠানটা অসাধারণভাবে সবার সামনে সাড়া ফেলেছে এবং সারা বাংলাদেশ থেকে তাদের যে পরিমাণ পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছে তাদের সবার মাঝে থেকে 250 জন তারা যে বিজয়ী ঘোষণা করেছে তাদের নিয়ে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি অসাধারণ। তাদের যে আজকে যে প্রধানমন্ত্রী বিন্দু ছিলেন তাদের যে শুরুতে বক্তব্য ছিল তা খুবই সুন্দর হয়েছিল। বাংলাদেশ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের জন্য অনেক অনেক শুভকামনা।